ওহো, এটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে ভারতের যে ম্যাপ, এটাকে পুরো তুলে ধরা হয়েছে। তো এখন আমরা আছি হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাব প্রাঙ্গণে, আর এবছরের থিম জয় হে। এই পোর্শনটা পুরো দেশের ম্যাপের মানে মানচিত্র যেরকম আছে সেরকম মানচিত্রের ভাগ ভাগ করা রয়েছে, এক একটা জায়গার এক একটা পোর্শনের আমাদের দেশের ম্যাপেরই, এবং সেখানকার কালচার বা সংস্কৃতি সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে। নিচে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানকার কালচারের কিছু ছবি দেখতে পাচ্ছি। ওখানে উত্তরপ্রদেশের কিছু রয়েছে, এখানে মণিপুর, এখানে রয়েছে মহারাষ্ট্র, তারপর এদিকটা রয়েছে নাগাল্যান্ড, উপরে রয়েছে ত্রিপুরা। তো আর ওই দিকটা রয়েছে, এটা হচ্ছে গুজরাটের পোর্শন, এটা কর্ণাটকের। তো মোটামুটি বিভিন্ন রাজ্যের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা গোয়া রয়েছে দেখছি, এটা উত্তরাখণ্ড, এটা আসাম, মেঘালয়, রাজস্থান রয়েছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, তো এরকম প্রচুর প্রচুর। আর এই পোর্শনটা, এটা একটা আর্ট, এটা আমিও আগে দেখেছিলাম, তবে সামনাসামনি কোনো দিন দেখার সুযোগ হয়নি এই পোর্শনটা, এটা প্রথম দেখলাম। তো এটা যারা সামনে থেকে দেখবে তাদের তো খুবই ভালো লাগবে, খুব আশ্চর্য লাগবে এটা দেখে। এটা কিন্তু সুতো দিয়ে বানানো, যদি সামনে থেকে দেখানো যায়, এটা কিন্তু এক একটা সুতো, ঠিক আছে, এক একটা সুতো দিয়ে জিনিসটা বানানো। এবং এটা হচ্ছে মাদার টেরেসার চিত্র তুলে ধরা হয়েছে এখানে, সত্যি খুব অসাধারণ। এটা এতদিন আমি মোবাইলে বা যে কোনো জায়গায় ভিডিওতে দেখেছি, এটা সামনে দেখ, মাদার টেরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে এপিজে আব্দুল কালাম, তিনজনের চিত্র এখানে তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই পোর্শনটা একটা প্রদীপ বানানো হয়েছে, প্রদীপের পোর্শনটা, আর এটা প্রত্যেক বছর খুব সুন্দর বানানো, খুব সুন্দর, সেটা আর বলার বাহুল্য রাখে না। আচ্ছা, এদিকেও রয়েছে দেখছি সচিন তেন্ডুলকার, ওদিকে শ্রীরামকৃষ্ণ, এবং উপরটা একটা অশোকস্তম্ভ রয়েছে, এবং তার দিকে, তার ডান দিক বাঁ দিকে কিছু সাইন্স রয়েছে, সাইন্সগুলো দেওয়া, এবং কিছু সিনেমার চিত্রের সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। উত্তম কুমারের ছবি রয়েছে দেখছি এখানে, এখানে জওহরলাল নেহরু, মাতঙ্গিনী হাজরা, মাদার টেরেসা, বিভিন্ন এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস, তো সবার ছবি, কিন্তু এগুলো কাপড়ের মধ্যে প্রিন্ট করা, এবং যেরকম করে যারা বোনে আর কি, তারা এইরকম খুব সুন্দর করে বুনেছেন। এবং এই পোর্শনটা দেখছি খড়ম, প্রচুর খড়ম রয়েছে পুরোটা, যতটা দেখা যায়, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে আগের বছর হরপ্পা সভ্যতা বানিয়েছিল, তো হরপ্পা সভ্যতা যখন মানিয়েছিল সবার মন জয় করেছিল হরপ্পা সভ্যতা দিয়ে। আর এই পোর্শনে মহাত্মা গান্ধীর একটা মূর্তি বানিয়েছেন, এবং সেটা মানুষ দ্বারা, মানে মানুষের স্ট্রাকচার করে করে একটা 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 করে খোদাই করে জিনিসটা বানানো। এই পোর্শনটা খুব সুন্দর, একটা গাছ বানিয়েছে, বাহ, কনসেপ্টটা খুব সুন্দর। গাছের মধ্যে যে খুঁড়িগুলো হয়, খুঁড়ির মধ্যে বিভিন্ন মশলাপাতি রয়েছে, সেটা আমাদের হরিতকি, তেজপাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা, সর্ষে, হলুদ, কী নেই তার মধ্যে সবটা রয়েছে, পোস্ত থেকে শুরু করে সর্ষে সব, কালো জিরে, তো সেটা দিয়ে একটা গাছের শেপ দিয়েছে, বেশ সুন্দর। তো এখানে কিছু হিন্দি সিনেমার পোস্টার দেখার রয়েছে। আর এই পোর্শনটা একটা নগর, একটা দেশ বলে, আহা, আমি এখন খেয়াল করিনি, ওহো, এটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে ভারতের যে ম্যাপ, এটাকে পুরো তুলে ধরা হয়েছে, এবং যে যে জায়গায় সিটির যে যে পোর্শনে যা রয়েছে সবটা রয়েছে। মানে এই দিকটা যেখানে আমরা দাঁড়িয়েছি, এটা শ্রীলঙ্কার দিক, মানে একদম নর্থের, এই সরি, সাউথের একদম এক্সট্রিম, নর্থের ওদিকে, নর্থের ওখানে হিমালয় যেহেতু রয়েছে, ওখানে খুব বরফ দেখা যাচ্ছে, বরফ তৈরি করেছেন, এবং এদিকে ইস্ট, এটা ওয়েস্ট, খুব সুন্দর। এবং তার সেই জায়গাতে যা যা, যে পোর্শনে যা যা থাকে, এটা ওপর থেকে যদি দ্রোণে কোনো শ্যুট করা যায়, মারাত্মক লাগবে, সত্যি মারাত্মক লাগবে। মানে এটা চট করে দেখে বুঝতে পারিনি, মানে বোঝা যায়নি এতটা সুন্দর করে যে পুরো ভারতের ম্যাপ বা ভারতের মানচিত্রটাকে তুলে ধরেছেন, এবং তার সাথে পুরো দেশের যে আমাদের ঐতিহ্য বা জায়গা, বিল্ডিং বলা যেতে পারে, যে আমাদের স্থাপত্যগুলো রয়েছে বা যেগুলো আমাদের হিস্টোরিক্যাল প্লেস, ইন্ডিয়া গেট থেকে শুরু করে আমাদের যদি কলকাতার বলি, ভিক্টোরিয়া,
ঠিক আছে, সেই দিকটা রয়েছে, ওদিকটা রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, ওদিকে কেদারনাথের মন্দির, মানে কী নেই, সবটা জুড়ে এখানে রয়েছে। পুরো দেশটা তুলে ধরেছি, ইউনিক আইডিয়া ভাই, ইউনিক আইডিয়া। আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, আগের বার আমি তাই করেছিলাম যে হরপ্পা সভ্যতা যার এনারা বানিয়েছিলেন এই পোর্শনে, তো হরপ্পা সভ্যতা দেখতে আসার জন্য অনুরোধ করেছিলাম, খুব সুন্দর বানিয়েছিলেন। এবং এইবারও ঠিক তাই, এই পোর্শনটা জাস্ট মুগ্ধ করার মতো। এই পোর্শনটা, এটা যদি উঁচু থেকে দেখা যেত না আরও মারাত্মক লাগতো, আরও সুন্দর লাগতো। পুরো ভারতের ম্যাপটাকে বানিয়ে এরকমভাবে প্রেজেন্ট করা সত্যি মানে অনস্বীকার্য বলা ছিল, মানে এর ভাষা নেই কোনো। এরপর যদি প্রতিমার দিকে যাই, বাহ, অসাধারণ প্রতিমা, জাস্ট অসাধারণ, খুব সুন্দর। কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর, এত সুন্দর, এত সুন্দর করে বানানো সত্যি মানে জাস্ট অসাধারণ। মানে কালকে উদ্বোধন হয়েছে এটা, তো তোমরা চাইলে আসতে পারো, আজকে তৃতীয়া। আর এটা রয়েছে আদর্শ সমিতি ক্লাব হরিদেবপুর, দক্ষিণ সাউথ কলকাতার হরিদেবপুরে রয়েছে এই লোকেশানটা বা এই পূজা মণ্ডপটা। তো তোমরা যদি হরিদেবপুরে আসো, অনেকে তো আসবে দেখতে, কাউকে জিজ্ঞেস করো, আদর্শ সমিতি ক্লাব যে কেউ বলে দেবে, যে কেউ জিজ্ঞেস করো, চেষ্টা করো এটা দেখার, খুব সুন্দর। মেন রোড থেকে হয়তো তোমাকে হেঁটে 5-7 মিনিট কি 8 মিনিট হেঁটে ঢুকতে হবে মেন রোড থেকে, তো খুব সুন্দর বানিয়েছে। এই পুরোটা যদি আমি দেখাই একবার শুরু থেকে, এটা হলো গেট, গেটের সামনে থেকে এইদিকে তো পুরো আমাদের দেশের মানচিত্র অনুযায়ী প্রত্যেকের কালচার হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। এখানে তো ছবি আঁকা রয়েছে এই সুতো দিয়ে, এদিকে প্লাস এদিকে যে আর্ট, এই আর্টটার নাম জানি না আমি, তো খুব সুন্দর লাগছে। এবং পুরোটা এই পোর্শনটা যদি দেখা যায়, যেটা বললাম অলরেডি, এই পোর্শনটা বানানো এইভাবে জাস্ট। আর এখানে তো মায়ের জায়গা, এটাও সুন্দর করে বানানো। বাকিটা লোহার স্ট্রাকচার, কিন্তু এগুলো পুরোটা পুরোটা লোহার স্ট্রাকচার, এটা লোহা দিয়ে পদ্মফুল বানানো আর কি। বাকি আরও অনেক কিছু রয়েছে, অনেক কিছু, খুব সুন্দর। এবং মায়ের যে মূর্তি, ওটা তো অসাধারণ, বলার কিছু নেই, ওখানে এরকম মূর্তি আমি আগে দেখিনি। তো এবার এখান থেকে এসে যদি আমরা বেটে নদী, এটা এক্সিট গেট, এই পুরো নিচটা কিন্তু খরম, পুরোটা খরম দিয়ে। এবং এখানেও বিভিন্ন সাইন রয়েছে, এগুলো সব আমাদের দেশের সাইন, একটা ওং থেকে শুরু, আমি সব সাইন হয়তো জানি না বা জানা নেই। তো এখানে বিভিন্ন ধরনের সাইন রয়েছে আমাদের দেশেরই, এবং এইটা পুরোটা খরম দিয়ে ভর্তি পুরোটা। এবং এখানে দুটো পদচিহ্ন রয়েছে, এখানে হিন্দিতে কিছু একটা লেখা রয়েছে, ওটা আমার জানা নেই, এবং প্রণাম করার একটা স্মৃতিচিহ্ন। আর এদিকে কিছু আঁকা রয়েছে দেখছি, এক একটা জায়গার, এক একটা ধর্মের, এক একটা ফেস্টিভের, প্রত্যেকটা নিয়ে যদি দেখা যায়, এই যে প্রথম থেকে শুরু করে, খুব সুন্দর। এদিকে রয়েছে আরও এক একটা ধর্ম, জাতির এক এক রকম খেলা, সব মিলিয়ে রয়েছে পুরো দেশের, মানে দেশটাকে এক গাছছড়ায় বাঁধা বা এক জায়গায় সমন্বিত করা, সেই পোর্শনটা এখানে তৈরি করা হয়েছে, খুব সুন্দর। মুগ্ধ হয়ে যাবে এটা দেখার পর। আচ্ছা, এবার প্রত্যেকটা জায়গার বিবাহর একটা রীতি রেওয়াজ, সেগুলো একটা তুলে ধরা হয়েছে। এটা এক্সিট গেট। তো এই ছিল আজকের পুরো সম্পূর্ণ এন্টায়ার পুজো মণ্ডপটা। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো আমি যে কটা দেখলাম সবগুলোর থেকে এটা আমার কাছে একটু বেটার মনে হয়েছে, বা একটু তুলনামূলক আকর্ষণ করছে এই জায়গাটা, পুরো পোর্শনটা, পুরো পুজো মণ্ডপটা, মানে অন্যান্য পুজো প্যান্ডেলের তুলনায়। আমি যদিও খুব একটা বেশি দেখিনি আগের বছরের তুলনায়, আগের বছর প্রচুর জায়গায় ঘুরেছিলাম, প্রচুর জায়গা তোমাদের সাথেও শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম তোমাদেরকে। এই বছর আর সেটা সম্ভব হয়নি, যে কোনো কারণে হোক, ওটা আমার পার্সোনাল কারণেই হয়েছে জিনিসটা। তো অনুরোধ করবো তোমাদের প্রত্যেককে যে একবার যদি সাউথ কলকাতায় হরিদেবপুরের দিকে কেউ এসে থাকো, হরিদেবপুরে 4-5টা বা 6টা মতো পুজো রয়েছে, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, থিম পুজো করে, তো তারপর তো এটা অন্যতম। এই ছিল আজকের ভিডিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আজকের মতো টাটা। থাকবে মা আর কতক্ষণ,
ঢাকের তালে তোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ